আমাদের বাসায় তিনটে বাচ্চা, একটা পড়ি, একটা আমি, একটা আমার বেবি। ওকে নিয়ে আমি খুব প্রাউড ফিল করি, আই রেসপেক্ট হার। অ্যান্ড আমার কাছে মনে হয় অ্যাজ এ হিউম্যান বিং ও আসলে সবার থেকে একটু ডিফারেন্ট। আমার তো মনে হচ্ছে পুরোটাই মিঠা। দিদা তো পাচ্ছি না, আপনারা দিদা পাচ্ছেন কোথেকে? প্রথম ওর সিনেমা দেখতে আসে আর কি বিয়ের পর। সো আমি একটা কথা বলতে চাই, আমরা সিনেমার জন্য আসলে যেই সিনেমা প্রমোশন করার জন্য বা সিনেমাটা সবার কাছে নিয়ে যাওয়ার জন্য আসলে যেই চেষ্টাটা করি, আসলে পুরো সিনেমার টিম বা ইউনিট স্পেশালি আসলে পরীর কথা না বললেই নেই জায়গায়। কারণ যেহেতু ওকে আমি ফেস করি ডেইলি, ও আসলে এত আর্লি মর্নিং বেবিকে নিয়ে ওকে টেক কেয়ার করে দেন হচ্ছে প্রতিটা স্কুলে গিয়ে, আসলে যাদের জন্যই সিনেমাটা, যাদের জন্য আসলে সিনেমাটা বানিয়েছেন জুয়েল ভাই, তো তাদেরকে নিয়ে আসলে যে ধরনের একটা প্রমোশনের প্ল্যান ওনারা করেন দীর্ঘ অনেকদিন, আসলে যে এফোর্টটা আসলে পরি দেয় সিনেমাটার জন্য, এটা আসলে খুবই খুবই একটা ভালো দিক। কারণ সিনেমার, আমার মনে হয় সিনেমার একটা নতুন জেনারেশন ক্রিয়েট হলো, ওরা বাংলা সিনেমা নিয়ে সিনেমা চালো যে বাংলা সিনেমাতে সিনেমা আসছে, এটা খুব ভালো একটা জিনিস হলো যে ছোট মানুষও বাংলা সিনেমার প্রতি একটা আকৃষ্ট হওয়া। সো এটা আমার কাছে খুব ভালো লাগছে। অ্যাজ অ্যান আর্টিস্ট পরীকে আমার এমনি তো ভালো লাগতো আগে থেকেই, মানে যখন আসলে ওর সাথে আমার কাজও হয় না, যখন আমি ওকে বিয়েও করি নেই, এটা যদি বলি আমি স্বপ্নজাল থেকেই বেসিক্যালি। সো এরপরে আসলে আফটার লং টাইম আমি আসলে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন দেখলাম। সো অ্যাজ অ্যান আর্টিস্ট শি ইজ বিউটিফুল আর্টিস্ট, মানে আসলে আর্টিস্টকে মূল্যায়ন করা যায় না আমার মনে হয়। যে টিম আসলে ছিল ওই জায়গায়, অশোক দা, পাবেল ভাই, কচি খন্দকার, পরি, সিয়াম, তারপর তানভীর, আশিস দা, তো সবকিছু মিলে না একটা আসলে গুড কোম্পানি ছিল ওদের, তো যার কারণে মনে হয় দিন শেষে সিনেমাটা সিনেমা হয়ে উঠছে এবং আই এনজয় ইট, আমার কাছে ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে পুরোটাই মিঠা, দিদা তো পাচ্ছি না, আপনারা দিদা পাচ্ছেন কোথেকে? বাট আসলে আমরা তো আসলে আমাদের সবকিছু আসলে হুটহাট করে করা, মানে আমরা আসলে খুব দ্রুতই প্রেমে পড়ে গেছিলাম, খুব দ্রুতই আসলে সবকিছু বিয়ে করা। সো আমার মনে হয় বিয়ে করার আগ পর্যন্ত আসলে প্রেম প্রেমের ব্যাপারটা তো সিরিয়াস ছিল অনেক, তো বিয়ে করার পরে প্রেমে আমি অনেক বেশি সিরিয়াস হয়ে গেছি। এক বছরের জার্নি যদি আমি আসলে বলতে চাই তো অনেক লম্বা জার্নি, আসলে ওর মতো একজন মানুষের সাথে আসলে দীর্ঘ অনেক, মানে এত টাইম স্পেন্ড করা, এটা আসলে এটা অনেক বড় ব্যাপার। আসলে ওকে আসলে সবাই যেভাবে চিনে আর সবাই যেই কথা বলে, আসলে আমি আসলে ওভাবে ওকে চিনি না, ওভাবে ওকে জানিও না, যখন আসলে এই স্টেটমেন্ট আমি কাউকে বলতেও চাই না, কারণ সবাই আসলে ওকে যেভাবে চিনে ওইটা চিনো, বাট ওকে আমি আসলে যেভাবে চিনি সেটা আসলে আমার একান্ত ব্যক্তিগত আসলে ওভাবে আমি চিনতে চাই। বাট ওকে ওকে নিয়ে আমি খুব প্রাউড ফিল করি, আই রেসপেক্ট হার। অ্যান্ড আমার কাছে মনে হয় অ্যাজ এ হিউম্যান বিং ও আসলে সবার থেকে একটু ডিফারেন্ট। সো ওর 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 জেদ ওর জেটটা ওর পজিটিভ সাইড, অভিমানও পজিটিভ, মানে ওর ওর ভিতরে আমি কখনোই আসলে নেগেটিভ সাইড দেখিনি, আসলে ও যেটাই করে এটা কোনো না কোনো ভাবে পজিটিভিটি আসলে আসে ওটা থেকে। আমাদের বাসায় তিনটা বাচ্চা, একটা পড়ি, একটা আমি, একটা আমার বেবি। বাচ্চারা তোমরা বেশি কি করো, ঝগড়া করো, রাইট? এই তো আমাদের বাসায় তিনটা বাচ্চা, আমরা মাঝে মাঝে একটু শুরু করি, দ্যাটস ইট। ছোটো দিনের সিনেমা দেখা অনেক আগে, সেটা হচ্ছে দীপু নম্বর টু, এটা আসলে অনেক দিন আগে, অনেক দিন বলতে আসলে আমি যখন ছোটো ছিলাম তখনই আসলে আমি দীপ নম্বর টু দেখা। তো আসলে বড় হয়ে এসে আসলে ছোটোদের নিয়ে সিনেমা আমি ওরকম করে দেখি না স্ক্রিনে বা সিনেমা হলে। তো অনেকদিন পরে আসলে ছোটোদের নিয়েও যে সিনেমা হয় সেই সিনেমা যে আসলে মানুষ আবার পছন্দ করে, মানে আমি যে ছোটোতে ছিলাম এই ছোটা অলমোস্ট হাউসফুল ছিল, আপনারা সবাই দেখছেন, মানে এটা খুব আমার কাছে যে আমাদের দেশে শুধু আসলে এক ধরনের সিনেমার গল্প বা কন্টেন্ট যে চলে ব্যাপারটা ওরকম না, আসলে বিভিন্ন ধরনের কন্টেন্ট বা অনেক জনরের গল্পও কিন্তু ওয়ার্ক করে, মানে সেটা সেটা আমার মনে হয় জুয়েল ভাই খুব সাকসেস এই জায়গায় যে আসলে উনি আসলে যেটা বানাতে গিয়েছিলেন আমার মনে হয় উনি ঠিকঠাক একটা সিনেমা বানিয়ে নিয়ে আসছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।